দুয়ারে সরকার হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিবিধ প্রচারমূলক কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীদের দোরগোড়ায় পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য চালু করা একটি প্রকল্প এটি দু হাজার একুশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস পূর্বে পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বাই দ্য ওয়ে আমি স্বাগতা আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দুয়ারে সরকার প্রকল্প সম্পর্কিত কিছু তথ্য পয়লা সেপ্টেম্বর দু থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এক মাস ব্যাপী দুয়ারে সরকার ক্যাম্প চলবে এবারে দুয়ারে সরকারে আরও তিনটি নয়া প্রকল্প যোগ হয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত রকম সমস্যা গ্রহণ করা হবে রবিবার ও ছুটির দিনে ক্যাম্প বন্ধ থাকবে যাবতীয় যা সমস্যা তা সমাধান হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সমাধান করা হবে ষাট বছর বয়স হলে বৃদ্ধ বৃদ্ধারা বার্ধক্য ভাতা পাবেন জেনারেল ক্যাটেগরির সকলেই এই ভাতা নিতে পারবেন তবে যারা সরকারের অন্য সুযোগ সুবিধা পান যেমন পেনশন বিধবা ভাতা তাহলে তারাও পাবেন না এছাড়া পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্টারের মতো পরিষেবা মিলবে শ্রম বিভাগের অধীনে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ হবে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীনে উদ্যম পোর্টালে নাম রেজিস্টার করতে পারবেন হস্তশিল্পী ও তাঁত শিল্পীরা এতে তালিকাভুক্ত হবেন ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজের সুবিধা এখান থেকে পাওয়া যেত আরও দুটি পরিষেবা যুক্ত হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পরিযায়ী শ্রমিকদের এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে বা বিদেশে কাজে গিয়ে কোনো সমস্যাতে পড়লে তাকে ও তার পরিবারকে সাহায্য করার জন্য এই সুবিধা চালু করেছে সরকার তাই এবার জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির থেকেও ওই শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুযোগ করে দেবে সরকার এবার স্থায়ী এবং ভ্রাম্যমাণ দুই ধরনের শিবিরই থাকবে দুয়ারে সরকারের শিবিরগুলির গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে সংগঠিত হয়ে থাকে এই কর্মসূচিগুলি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদনপত্র প্রদান এবং সংগ্রহ কার্যের জন্য একটি দপ্তর হিসাবে কাজ করার পাশাপাশি বেশ কিছু নির্দিষ্ট পরিষেবাগুলির জন্য পরিষেবা প্রদানকারী হিসাবেও কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বিতীয় ইনিংসের শেষ দিকে এই প্রকল্প নিয়ে এসেছিল রাজ্য সরকার এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য এই প্রকল্পটি আরম্ভ করে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় ক্যাম্প তৈরি হয় শিবির সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন শিবিরের তিথি শিবির কতক্ষণ খোলা থাকবে তা কতদিন ধরে চলবে এই সব শিবির স্থাপনের পূর্বেই জানিয়ে দেওয়া হয় শিবিরে গিয়ে সাধারণ মানুষ সহজে বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন যে কোনো ভাতা সংক্রান্ত বিষয়ে কিংবা অন্য কোনো সমস্যার সমাধানে জনসাধারণকে এই প্রকল্পের দ্বারস্থ হতে দেখা গেছে দুয়ার সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার কিষাণ ক্রেডিট কার্ড রেশন কার্ড জাতিগত শংসাপত্রের মতো সরকারি স্তরের মোট সাতাশটি জনকল্যাণমূলক প্রকল্পকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেয় ষাট বছর বয়সের ঊর্ধ্বে বার্ধক্য ভাতার বাংলায় দেওয়া ফর্মটি হচ্ছে ঠিক এরকম প্রথমেই বলে দিই ফর্মটা ফিল করার জন্য কি কি লাগবে অবশ্যই লাগবে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স আপনার ডিজিটাল রেশন কার্ডের জেরক্স আপনার ছবি এক কপি এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং আপনার পঞ্চায়েত প্রধানের সই করা ইনকাম এবং বসবাসের সার্টিফিকেট যেটাকে বলা হয় আপনার আয় এবং স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এবং আপনি যদি এটা বিধবা ভাতার জন্য ফিল আপ করেন সেক্ষেত্রে আপনার স্বামীর মৃত্যুর যেটা সার্টিফিকেট সেটা লাগবে এখানে আবেদনকারী বা আবেদনকারিনীর পিতার নাম মাতার নাম এবং ফোন নাম্বার অবশ্যই দিতে হবে এবং সে এখানে যদি পুরুষ আবেদন করেন তাহলে আবেদনকারী এবং মহিলা আবেদন করলে আবেদনকারিনীর নাম পিতা বা স্বামীর নাম যদি এখানে পুরুষ হন তাহলে পিতার নাম যদি মহিলা হন তার স্বামীর নাম স্বামীর মৃত্যু তারিখ তিনি যদি বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেন সেখানে স্বামীর মৃত্যুর তারিখ এবং মৃত্যুর সময় আবেদনকারিনীর কত বয়স সেটা লিখতে হবে জাতি এবং সম্প্রদায় আপনি যদি জেনারেল কাস্ট হন জেনারেল লিখতে পারেন এবং আপনি যদি তপশিলি জাতি উপজাতি বা সংখ্যালঘু হন সেটাও মেনশেন করে দিতে হবে আবেদনকারী বা আবেদনকারিনীর বর্তমান ঠিকানা ঠিকানার সাথে পিনকোড অবশ্যই অবশ্যই দিতে হবে আপনার নিকটবর্তী পরিচিত স্থান অর্থাৎ আপনার একটা ল্যান্ডমার্ক দিতে হবে দরখাস্ত করার সময় আপনার কত বয়স সেটা লিখতে হবে এবং বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট ঠিকুজি গোষ্ঠীর জন্মপত্রিকা আপনি কোনো মাধ্যমিক পর্ষদ বা কলেজের সার্টিফিকেট আপনি রেশন কার্ড ভোটার কার্ড এগুলো এখানে দিতে পারেন আপনার বর্তমান পেশা এবং আয় কত সেটা লিখতে হবে সেটা আপনার বাৎসরিক আয় বা মাসিক আয়ও লিখতে পারেন পূর্বে আপনার কোনো পেশা থাকলে তার বিবরণও আপনি দিতে পারেন আপনি শারীরিকভাবে অক্ষম হলে তার বিবরণ দিতে পারেন আর না হলে না লিখে দেবেন কোনো আয় না থাকলে কিভাবে ভরণ খরচ চলে অবশ্যই লিখবেন আপনার পারিবারিক আয় থেকে আপনার ভরণ পোষণের খরচ চলে যদি নিজের বাড়ি থাকে তাহলে হ্যাঁ লিখবেন না থাকলে ভাড়া বাড়ির পরিমাণ কত সেটা লিখতে হবে আপনি মিউনিসিপ্যালিটি ট্যাক্স কত টাকা দেন বা পঞ্চায়েতকে কত টাকা ট্যাক্স দেন বছরে সেটা লিখতে হবে পশ্চিমবঙ্গে আপনি কতদিন বসবাস করছেন সেটাও এখানে লিখতে হবে এবং পরের পাতায় আছে রেশন কার্ড এবং ভোটার কার্ডের নম্বর ও প্রতিলিপি প্রতিলিপি মানে যে রক্স এবং ভোটার কার্ড এবং রেশন কার্ডের যে আই কার্ডের নম্বর সে নম্বরগুলি এখানে লিখে দিতে হবে আবেদনকারী বা আবেদনকারিনীর পরিবারের অন্যান্য সদস্যের পূর্ণ বিবরণ দিতে হবে অর্থাৎ আপনার বাড়িতে কে কে আছে আপনি যদি মহিলা হন আপনার স্বামী আপনার ছেলে মেয়ে বা আপনার আরও যে সমস্ত গার্জিয়ান কেউ থাকলে তাদের নাম বয়স পেশা মাসিক আয় তাদের ঠিকানা এবং তাদের সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে আর তারপরে পনেরো নম্বর দাগে আছে ইতিপূর্বে আপনি এ ধরনের কোনো স্কিমের জন্য আবেদন করেছেন কি না এবং সেটা যদি করে থাকেন তাহলে তার তারিখ যদি না করেছেন তাহলে না লিখে দেবেন আর যদি আপনার এই স্কিম মঞ্জুর হয় তাহলে আপনি কোন ঠিকানায় সেটা পেতে চান সেটা অবশ্যই মেনশন করে দিতে হবে আপনি নিশ্চয়ই আপনার পারমানেন্ট অ্যাড্রেসে সেটা পেতে চাইবেন সেটাই লিখে দিতে হবে এবং শেষে আছে সেলফ ডিক্লারেশন অবশ্যই আমি অঙ্গীকার করছি যে উপরই উক্ত তথ্যাদি সত্য অর্থাৎ আপনাকে এখানে একটা সই করতে হবে এবং আপনার সেটা তারিখ সহ দিতে হবে গ্রাম পঞ্চায়েত প্রধানের সই করা আপনার ইনকাম সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে আর সেটা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হবে আর নিচের অংশটা এটা হচ্ছে অফিসিয়াল ওয়ার্কের জন্য এখানে আপনার কোনো কাজ নেই এখানে আপনার ফিল করার কোনো প্রয়োজন নেই আর বাকি যে সমস্ত কলাম আছে সেগুলো সবই আমি বলে দিয়েছি